ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সিএনআরসির বিরুদ্ধে প্রতিবাদে সৌমিত্র চট্টোপাধ্যায় ব্যানারে সই করলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রেসিডেন্সিতে সিএনআরসি বিরোধী ব্যানারে সই করলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, পড়ুয়াদের সমর্থন করে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ঠিক কি বললেন? দেখো, আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, তাদের তরফে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় যখন অনুষ্ঠান শেষে ফিরে যাচ্ছেন, তখন পড়ুয়ারা বলেন যে তারা এনআরসি, সিএ এবং এনপিআর এর বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের স্মারক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই রাখা আছে দুটো বোর্ড। সেই বোর্ডে বহু মানুষ সই করছেন, তিনি চাইলে সই করতে পারেন। সৌমিত্র চট্টোপাধ্যায় সঙ্গে সঙ্গে নিজের লাল পেন করে সেই সৌমিত্র চট্টোপাধ্যায় সেখানে সই করেন এবং পরে সৌমিত্র চট্টোপাধ্যায় জানান যে ছাত্ররা যেভাবে প্রতিবাদ করছেন সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে বা এনপিআর এর বিরুদ্ধে, সেই প্রতিবাদে তিনি সমর্থন জানান, তাই তিনি সই করলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এইভাবে মানে বাস্তবিকভাবে রাস্তায় নেমে প্রতিবাদ এখনো পর্যন্ত তাকে দেখা যায়নি, কিন্তু এইভাবে ক্যাম্পাসের মধ্যে একটা পোস্টারে সই করে সিএ, এনপিআর এবং এনআরসির বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে গেলেন। তুমি জানো আজকেই বিক্ষোভ আছে, আজকেই আজকে মিছিল আছে সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে কলেজ স্ট্রিটে, এবং সেখানে কিছুক্ষণ আগে ঐশী ঘোষ বিশ্ববিদ্যালয়ে না ঢুকতে পেরে বাইরেই সভা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার ঠিক পাশের ক্যাম্পাস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে তিনি সই করে গেলেন এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে এবং এনপিআর এর বিরুদ্ধে।